প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। বরাবরের মতো সাথে আছি আমি সুয়েল রানা। দর্শক, আজ আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার চর ভাতকোড়া গ্রামে। দর্শক, এই ভাতকোড়া গ্রামে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ঘেরা। আমাদের যে ঘুড়দৌড় প্রতিযোগিতা হয় সেই গ্রামীণ খেলা ঘুড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই গ্রামে দিনব্যাপী মূলত। দর্শক, এই খেলাকে ঘিরে ইতিমধ্যে এই এলাকায় উৎসব রামেশ বিরাজ করছে। ইতিমধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, নেত্রকোনা, শেরপুর ছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন সাইজের দৌড়ের ঘোড়া কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে আমাদের এক ভাই, আমরা তার পরিচয় জানতে চাই। তিনি ইতিমধ্যে ময়মনসিংহের বৃত্তাগঞ্জ এলাকা থেকে এসেছে, আমরা তার সাথে পরিচয় হবো। আমরা জেনে নিব তার ঘোড়াটি আসলে কোন বাজিতে কোন ইভেন্টে খেলে থাকে, সব কিছু তুলে আমাদের আজকের এই নতুন এপিসোডের মতো। ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাইয়ের পরিচয়টা প্রথমে জানতে চাই। আমার বাড়ি ভাই ময়মনসিংহ বৃত্তাগঞ্জ। বৃত্তাগঞ্জের নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ সুরাম। আপনার নাম মোহাম্মদ সুরাম? সুরহাব আলী, তাই না? আপনি এটা পালন থাকেন তাই না? আচ্ছা, আপনি কত বছর ধরে এই লালন পালন বা দৌড়ের সাথে আছেন? আমি কমলে 25 বছর ধরে ঘোড়া দৌড়ান। আসলে কি আপনি কি আপনার বাপদাদা থেকে শিখছেন নাকি? না না, আমি নিজে থেকে নিশ্চয়। আপনি আপনার বাপদাদা 14 বছর হয়ে গেলে জড়িত? না না, কখনো জড়িত হয় নাই। আচ্ছা, আপনি এই প্রথম ঘোড়া দৌড় শিখলেন কার কাছ থেকে? শিখলাম এই যে খেলাধুলা যাইতাম, যাইয়া যাইয়া ঘোড়া কিনছে। আচ্ছা, আপনার এটা কি আপনার এটা কি রাতের ঘোড়া? আছে উচ্চতা, হাইট আছে। আচ্ছা, 2 বছর ধরে এটা কিনছেন, এর আগে আপনার ঘোড়া ছিল? আরও আছে, একটা গত বছর 2টা মারা গেছে, আবার আরও 2টা মারা গেছে। ওগুলা কি ধরে ঘোড়া? আমিও ধরে। ওগুলা কি জাতের ঘোড়া? ওটা দেশি। দেশি উচ্চতা কত আছে? উচ্চা একটা আছে 45, আর একটা ছোট্ট। সাতক্ষীরা থেকে কত টাকা নিয়ে আসছিল? 1,80,000 টাকা। আপনার এখানে 2 বছর ধরে আপনার এখানে আছে, এবং কতগুলো মেলায় পুরস্কার কি মোটামুটি ভালোই আছে। আচ্ছা, তার বছর তাতে আপনার কেমন খরচ হয়? কেমন এই বিজ্ঞানকে খাওয়ানো? এগুলো আমরা হিসাব করি না, যাই কামাই রোজগার করি তাই খাওয়াই। ঘরের থেকে দানও খাওয়াই, এমনি গুড় বসে কিনে কিনে। আচ্ছা, বিজ্ঞানীকে এই মধ্যে বিক্রি করতে কত টাকা দাম হতে পারত? পড়াশোনা করে স্কুলে ওই গুড়া দৌড়ে সে শিখছে। আজকে রাজার কি অবস্থা? কেমন আসা কেমন? আর আরেকটি বিষয় ভাই আপনার কাছে জানতে চাই, বলতো কেউ যদি আপনার সাথে দৌড়ে ঘুরে সংগ্রহ করে চায় তাজের গুলা মারবারি তাহলে আপনাকে কিভাবে যোগাযোগ করবে? কিভাবে? ফোন নম্বর। আচ্ছা, আপনার ফোন নম্বর 01920 5588। নামটা কি? সোহাব ভাই, মোহাম্মদ সোহাব ভাই, বিদ্যাগঞ্জ মালসিং। যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। দর্শক, মূলত আমাদের সুরহাব ভাই মূলত ময়মনসিংহ বিদ্যাগঞ্জে তার বাড়ি। মূলত তিনি 20 থেকে 25 বছর ধরে এই ঘোড়া লালন পালন, ঘোড়া দৌড়ের সাথে সম্পৃক্ত রয়েছে। অর্থাৎ তার পরিবারে তার বাপ দাদা বা 14 বছর কেউ ঘোড়ার সাথে সম্পৃক্ত না হলেও তিনি ঘোড়ার ন্যাশ এবং টানের মতো এই ঘোড়ার সাথে সম্পৃক্ত রয়েছে। তার বাড়িতে আরও 2টি ঘোড়া রয়েছে দৌড়ের, সবগুলো মিলেই কিন্তু দৌড়ের ঘোড়া তিনি করে থাকে। সংসারের পাশাপাশি বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় যে ঘোড়ার মেলা হয় সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তিনি অংশগ্রহণ করে থাকে। আজকেও তিনি আশাবাদী, আজকে তিনি তার কদমের দোপটের 1 নম্বর বাজে তিনি খেলে থাকেন, আজকেও তিনি 1 নম্বর বাজিতে খেলবেন। তিনি আশা করছেন অবশ্যই তার উপরে আজকে দৌড়ে ছুটে তাহলে অবশ্যই আজকে তিনি ফার্স্ট পুরস্কারে তিনি তার মহাবিশ্বকে নিয়ে যাবেন, আমাদেরকে তিনি কথা দিয়েছেন। দর্শক, দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে, নতুন আপডেট নিয়ে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।